আজ 12 অক্টোবর 2023 বৃহস্পতিবার, 27 আশ্বিন 1430 বঙ্গাব্দ, 16 রবিউল আওয়াল 1445 হিজরি। জানিয়ে দিচ্ছি আজ দিনভর যা থাকছে। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। 4th বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো 2023-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল 4টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন সকাল 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর 12টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। কক্সবাজারে প্রথম 60 মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন সকাল 10:30 ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত স্পোর্টস মেডিসিন ক্লিনিকের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন সকাল 11টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকাল 11টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্টাডিজ ও লিডারশিপ বিভাগের শিক্ষার্থীদের চ্যানেল আই পরিদর্শন সকাল 11টায়। চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পিবিআই প্রধানের প্রেস ব্রিফিং সকাল 11:30 ধানমন্ডির পিবিআই হেডকোয়ার্টার্সে। গত 200 বছরের শ্রেষ্ঠ বাঙালি মনীষীদের সুনির্বাচিত রচনা সংকলন গ্রন্থ প্রকাশের শুভ সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ বিকাল 5টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে। কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের জীবন ও কর্ম উদযাপনের একটি বিশেষ সঙ্গীত আয়োজন সন্ধ্যা 7টায় গুলশান ক্লাবে। দ্য মেরিটাইম ফিউচার ইজ নাও দ্য নেদারল্যান্ডস অ্যাপ্রোচ টু নিউ অপরচুনিটিস শীর্ষক সেমিনার দুপুর 2টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই সচেতন থাকুন। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।